দিয়ে শুরু করব, আগে দোসা দিয়ে। আমাদের এখানে আরেকটা আইটেম আছে উত্তাপম, এটা হলো আপনি উত্তাপম হ্যাঁ, এটা আসলে ম্যাম ইন্ডিয়ান পিজা বলা হয় যেটাকে, সেটা বাট বাংলাদেশি পিজা যেরকম সেম ইন্ডিয়ান পিজাটাও সেম এরকমই হবে, বাট টেস্টটা ডিফারেন্ট সম্পূর্ণ। দোসার ভিতরে এগুলো দিয়ে দোতলা ফুডকোর্ট এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, বাট এখন এসি দেওয়া হয় না। যাই হোক, ঠিক আছে, আমাদের যে আইটেমগুলো আছে এই আইটেমের সাথে মানে কোনো শহরে যত রেস্টুরেন্ট আছে কোনো রেস্টুরেন্টের আইটেম মিলবে না, সম্পূর্ণ ডিফারেন্ট ফুড। আমাদের সাউথ ইন্ডিয়ানটা হচ্ছে খুব একটা ইউনিক, যেটা খুলনাতে খুব কম দেখা যাচ্ছে, তো আপনি আমরা কোনটা নিতে পারি, মানে আপনারা সাজেস্ট করবেন কোনটা ভালো হবে? এখানে আমার থেকে বেটার হবে আপনার এখানে যে মাসালা দোসাটা আছে এটা, আর আপনার এখানে এগ চিকেন যে দোসাটা আছে এটা নিতে পারেন। তাহলে আপনারা মাসালা মাসালা হ্যাঁ, আর কি খাবার, আর কি হবে আমাদের এখানে আরেকটা আইটেম আছে উত্তাপম, এটা আপনি উত্তাপম হ্যাঁ, এটা আসলে ম্যাম ইন্ডিয়ান পিজা বলা হয় যেটাকে, সেটা বাট বাংলাদেশি পিজা যেরকম সেম ইন্ডিয়ান পিজাটাও সেম এরকমই হবে, বাট টেস্টটা ডিফারেন্ট সম্পূর্ণ। আচ্ছা, তাহলে এটা একটা দিবেন, এটা আমি আপনাকে কোনটা সাজেস্ট করতে পারি। এখানে আমাদের আপনার প্লেন উত্তাপম আছে, অনিয়ন উত্তাপম আছে, টমেটো আছে, মশলা আছে, অনিয়ন ক্যাপসিকাম আছে, চকলেট উত্তাপম আছে, আমরা অর্ডারটা দিয়ে আসলাম এবং এখান থেকে আমরা সাউথ ইন্ডিয়ান ফুড অর্ডার দিছি। তো সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে আমরা মশলা চিজ দোসাটা অর্ডার দিছি এবং এটার দাম 129 টাকা, এবং আরেকটা অর্ডার দিয়েছি মশলা উত্তাপম, দেখতে পাচ্ছেন কিনা জানি না, মশলা উত্তাপম, এবং আমি জানি না এটা খাবার দেখতে কেমন হবে, সাউথ ইন্ডিয়ান ফুড আর মশলা চিজ দোসা, ওনারা বললো এখানে এটা ভালো হবে এই জন্য আমি অর্ডারটা দিলাম। এখানে নাকি আর হচ্ছে বিরিয়ানি, এখানে প্রচুর পরিমাণে রিভিউ দেখেছি বিরিয়ানির, কিন্তু বিরিয়ানির রিভিউ দেখলে বিরিয়ানি আমরা খাবো কিন্তু বিরিয়ানি নাই, শেষ হয়ে গেছে। ওনারা বললো সরি, বিরিয়ানিটা এখন হবে না, ওয়েট করতে হবে, মানে টাইম লাগবে। তো আমরা বললাম তাহলে আমরা সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করি বাংলাদেশে বসে খুলনায় বসে, তো এই জন্য সাউথ ইন্ডিয়ান ফুডের মধ্যে এই দুটো ভালো হবে আমরা অর্ডারটা দিই। আচ্ছা, ওয়েট করতে থাকি।
সস, আমি জানি না এটা কি আসলে, খেয়ে দেখি। এটার ভিতরে নারকেল আর কি কি দিছে আমি বুঝতে পারতেছি না, নারকেল দিছে টুকরো। এবং দোসার মধ্যে দোসা কিভাবে দেখাবো, এর ভিতরে ক্যামেরাটা এদিকে আনো। ওনারা দোসার ভিতরে এগুলো দিয়ে দিচ্ছে, এটার মধ্যে কি এটা আমি খেয়ে দেখি। আলু, পেঁয়াজ, টমেটো আর মেবি মিষ্টি কুমড়ো দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না। সাউথ ইন্ডিয়ান ফুড তো মেইনলি আমরা খাইনি, ওই জন্য অনেকের কাছে ভালো না লাগে, বাট আমার কাছে ভালোই লাগে এসব খাওয়ার। উত্থাপমটা দেখতে এরকম, এটা গাজর দিছে, পেঁয়াজ দেখা যাচ্ছে, ধনিয়া পাতা দেখা যাচ্ছে। এটা হলো আমার কাছে পরোটা, পরোটা বাদাম দিছে, বাদাম আছে, এর ভিতরে গাজর, আলু, মানে আলু পরোটা টাইপের লাগতেছে আমার কাছে। উত্থাপম এটা আর এটা সেম, আলাদা খেতে থাকি আপনারা। না আমরা খেতে কি একটা কথা বলে না, ওই যে আমরা খেতে থাকি আপনারা দেখতে থাকুন, হ্যাঁ আমরা খেতে থাকি আপনারা দেখতে থাকুন। আপনি আমি বলুন মানে আপনাদের এখানে পুজোর কাজ বা
দেখি কি বলা যায়।